রোববার ভোর রাতে পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরের আল আনসার মসজিদ লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এতে ধসে গেছে মসজিদের একাংশ। এর আগে নূর শামস শরণার্থী শিবিরেও হামলা চালায় তেল আবিব। কোনো পূর্ব সতর্কতা না দিয়ে ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এ সময় মসজিদে বেশি মানুষ না থাকায় প্রাণহানি কম হয়েছে। গাজার উত্তরাঞ্চল পুরোপুরি খালি করে দক্ষিণে যেতে নতুন সতর্কতা জারি করেছে ইসরায়েল। তবে দক্ষিণেও থামেনি হামলা। খান ইউনিসের একটি ক্যাফেতে বোমা ফেললে প্রাণ হারান বেশ কয়েকজন। আমাদের হামলা আরো তীব্র হবে। গাজাবাসীকে সতর্ক করতে চাই, প্রাণ বাঁচাতে আপনারা উত্তর থেকে সরে দক্ষিণে চলে যান। হামাস আপনাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে। আল জাজিরা বলছে, 15 দিনের হামলায় গাজায় 15,000-এর বেশি আবাসিক ভবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 1.5 লাখের বেশি বাড়িঘর। মাটির সাথে মিশে গেছে 200-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠান। ক্রমাগত বিমান হামলায় ধ্বংস হয়ে গেছে 31টি মসজিদ। লেবাননেও চলছে হামলা। যুদ্ধবিধ্বস্ত সিরিয়াকেও ছাড়ছে না ইসরায়েল। দেশটির প্রধান 2 বিমানবন্দরে হামলায় প্রাণ গেছে কয়েকজনের। হেজবুল্লাহকে সতর্ক করে নতুন বার্তাও দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের সাথে যুদ্ধে জড়ালে তা হবে হিজবুল্লাহর জন্য চরম ভুল। নিজেদের জীবন দিয়ে সে মূল্য চোকাতে হবে তাদের। গোটা লেবাননের জন্যই তা ভয়াবহ পরিণতি ডেকে আনবে। বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখেও মানবিক করিডর তৈরির সুযোগ দিচ্ছে না ইসরায়েল। তবে মহাসাগরে 1 ফোঁটা জলের মতো যৎসামান্য ত্রাণ প্রবেশের অনুমতি দিচ্ছে, যাতে দ্বিতীয় ধাপে গাজায় প্রবেশ করেছে ত্রাণবাহী 17টি ট্রাক। তবে এতে নেই জ্বালানি সহায়তা। ইসরায়েলের পক্ষ নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব তুলতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, যেখানে অভিযোগ আনা হচ্ছে হামাসের হামলার পেছনে ইরান জড়িত। কিন্তু এতে চীনের কারণে এটি পাশ না হওয়ার সম্ভাবনাই বেশি। এর আগে গাজায় যুদ্ধবিরতি চেয়ে জাতিসংঘে 2 দফা আনা প্রস্তাবে ভেটো দিয়েছিল ওয়াশিংটন। ইউরোপ আমেরিকায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে বাধা দেওয়া হচ্ছে। হার্ভার্ডের মতো বিশ্ববিদ্যালয়তেও হরণ করা হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। তেল আবিবের আন্তর্জাতিক লঙ্ঘন নিয়ে কথা বলায় পদত্যাগে বাধ্য করা হয়েছে ওয়েব সামিটের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পার্ডি কসগ্রেভকে। পাপিয়া সুলতানা, চ্যানেল 24।